বন্ধুরা গর্ত খুঁড়ে নিজের মেয়েকে কেন চাপা দিচ্ছে তার পিতা? পুরো ঘটনাটা জেনে সত্যি অবাক হবেন। মেয়ের জিদের কারণে তার পিতা মরুভূমির মাঝে থাকা একটা লেকে ঘুরতে নিয়ে যায়, কিন্তু কিছু দূর যাওয়ার পর তারা রাস্তা হারিয়ে ফেলে। এরকম বিপদের মধ্যে গাড়ির টায়ারও পাঞ্চার হয়ে যায়, আর পাঞ্চার টায়ার নিয়ে গাড়ি চালানোর জন্য ইঞ্জিন গরম হয়ে তাদের গাড়িতে আগুন লেগে যায়। তাদের কাছে শেষ জলের বোতলও শেষ হয়ে যায়। তারা এই মরুভূমিতে 8 দিন ধরে আটকে ছিল, কিন্তু তারা কোনো রাস্তা দেখতে পাচ্ছিল না যার সাহায্যে মরুভূমির বাইরে যাওয়া যাবে। অনেকক্ষণ জল না খাওয়ায় তার বাচ্চা মেয়েটা হাঁটতে পারছিল না। একটু হাঁটার পর অবশেষে তারা একটা রাস্তা দেখতে পায়। তাই তার পিতা বালিতে একটা গর্ত করে তার মেয়েকে চাপা দিয়ে দেয়, যাতে তার শরীর কিছুটা ঠান্ডা থাকে। তারপর ক্লান্ত হয়ে লোকটাও তার মেয়ের পাশে শুয়ে পড়ে। তার আগে আপনার মন থেকে ভিডিওকে একটা লাইক আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন, কারণ আপনাদের একটা লাইক আর সাবস্ক্রাইব আমাকে আরো একটা ভিডিও বানাতে মোটিভেট করে। ওকে বন্ধুরা, কিছুক্ষণ পর সেই রাস্তা দিয়ে একটা গাড়ি যেতে দেখে তার পিতা সাহায্যের জন্য দৌড়ে যায়। এভাবে তাদের দুজনের প্রাণ বেঁচে যায়। এটা অস্ট্রেলিয়ার ম্যাথি আর তার মেয়ের সাথে ঘটা একটা সত্যিকারের ঘটনা।